আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি শুরু করলাম হচ্ছে 5টা বাজে। তো এখন হচ্ছে 5টা বাজে, সকাল থেকে আমি কোনো ভিডিও শুরু করি নাই, কারণ সকালে তেমন কোনো কাজ ছিল না, বিকালে কাজ আছে। তো মোটামুটি আমি ইফতারের আয়োজন গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব কিছুটা। তাইফামণি আছে আজকে আমাদের সাথে। তাইফামণি সকাল থেকে কিচ্ছু খায় না, একদম না খেয়ে আছে। বলছি তাইফামণি কিছু খাও, খাও না, কিছু খাবে না, সে রোজা রোজা। তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার এই ব্লগে দেখছেন, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টস করে মতামত জানাবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আমি এখন মোমো বানাবো। তাইফা বলতেছে তাইফা 2টা মোমো খাবে, আমি তাইফাকে 4টা মোমো দিব। ওকে, চারজন আমি বেশি করে বানাবো। আচ্ছা, তো রান্না করে চলে যাচ্ছি। মোমো বানানোর জন্য এখানে আমি হচ্ছে পুরটা রেডি করে নিছি। এখানে আমি দিয়েছি হচ্ছে বাঁধাকপি, গাজর, আলু, মটরশুঁটি, এই সব কিছুকে হচ্ছে আমি একটু হালকা করে ভেজে নিলাম সামান্য সরিষার তেল দিয়ে। বেশি তেল দিই নাই, অল্প করে তেল দিয়ে হচ্ছে ভেজে নিছি। আর এখানে হচ্ছে মোমোর যে ডো, সেই ডোটাকে আমি একটু গুলে রাখলাম, কারণ এই যে দেখেন সফট হয়ে গেছে। তো ঠিক আছে, মোমোটা এখন হচ্ছে আমি বানিয়ে নিব। কুকটা সেটা কিন্তু আমি ঠান্ডা করে নিছি, গরম গরম অবস্থায় কিন্তু বানানো যাবে না, ঠান্ডা করে তারপর বানাতে হবে। তো মটরশুঁটি, গাজর দেওয়ার কারণে কিন্তু একটু কালারফুল দেখা যাচ্ছে। আর আজকে আমি চিকেন ব্যবহার করি নাই, শুধুমাত্র সবজি দিছি। রমজানের জন্য কিন্তু সবজি খাওয়া ভীষণ জরুরি, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর চিকেন অবশ্যই আমার কাছে নাই, যে কারণে আমি শুধু সবজি দিয়ে করলাম। থাকলেও আজকে হচ্ছে আমি সবজি দিতাম না, ওই চিকেন দিতাম না, সবজিটা দিয়ে করতাম। আমার ইচ্ছা করছিল আর কি সবজি মোমোটা খাওয়ার জন্য। ও, ঘুরতেছি, মাথা ঘুরতেছে, আমি না। আর আমাদের সাথে কিন্তু স্বপ্ন আছে, আপনারা কিন্তু এখনো স্বপ্নকে দেখেন নাই। স্বপ্ন আমার রান্নাঘরে বসে আছে, ওই দেখেন স্বপ্ন। ডোটাকে আমি একটু ভালো করে মথে নিব। মোটামুটি মোমোর ডো হচ্ছে আমি রেডি করে নিলাম। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটি রুটি বেলে নিব। আমার বড় মেয়ে সে দুপুর থেকে ঘুমোচ্ছে। আমি হচ্ছে একটি রুটি বেলে নিব। এর ভিতরে দিয়ে দিব হচ্ছে পুর, তাই তো তাইফে? আর একটু এভাবে কুচি কুচি করে দিলাম। একদমই সহজ, তাই না তাইফে? এই যে আমার মোমো হয়ে গেছে, তবে একটু ছোট হয়েছে, তাই তো? আজকে না প্রচুর গরম পড়ছে, আমার কি পরিমাণ ঘাম হয়েছে দেখেন। আমি আরো একটি রুটি বেলে নিচ্ছি, আর অল্প অল্প করে ডো দিচ্ছি দেখেন, কারণ রুটিটা একটু ছোট করব। স্বপ্ন মোমো খাবে? স্বপ্নকে আজকে গোসল করাই দিছিলাম দুপুরবেলা। ডিস্টার্ব করো, হ্যাঁ ওর পেট বড়। এই যে এরকম একটি রুটি বেলে নিলাম, ছোট আর কি, আমরা লুচি বানাই যে সেই সাইজের। তারপরে এখানে আমি দিয়ে দিব পুর, সেই পুরটাকে দিয়ে দিলাম। আর এভাবে একটু শাড়ির কুচির মতো দিয়ে দিচ্ছি। মোমো এখন মোটামুটি সবাই বানাতে পারে, তারপরও আমি দেখাচ্ছি, কারণ ব্লগ বানাচ্ছি বলে কথা। এই যে আমার মোমো পানিতে যাওয়ার জন্য রেডি। তো এভাবে হচ্ছে সবগুলি মোমো আমি বানিয়ে নিব অফ ক্যামেরায়। আর এখানে আমি মোমো বানিয়ে নিলাম, 1 2 3 4 5 6। এখানে হচ্ছে আমি আগে থেকে গরম পানি বসিয়ে
রেখেছিলাম। এখন হচ্ছে আমি মোমোটাকে এর উপরে বসিয়ে দিব, আর দিব ঢেকে, অপেক্ষা করব 20 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পরে, আমার মোমো একদম সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন পাতিল সহ তুলে রাখবো, কারণ এখনো ইফতারের টাইম হয় নাই। যদি মোমো ঠান্ডা হয়ে যায় আমার কাছে খেতে ভালো লাগে না, তো আমি এটাকে এভাবে ধরে হচ্ছে এক সাইডে রেখে দিব। মোমোটাকে আমি এভাবে রেখে দিলাম, ইফতারের টাইমে নিব তাহলে হচ্ছে গরম থাকবে। আপনাদের ভাইয়া হচ্ছে সিদ্ধ মোমো পছন্দ করে না, তাই ওর জন্য 3 পিস মোমো আমি একটু ভেজে নিচ্ছি। আমার কাছে সিদ্ধ মোমোটাই ভালো লাগে, ভাজাটা ভালো লাগে না। হালকা ব্রাউন করে আমি মোমোগুলো ভেজে নিলাম, এগুলো খাবে হচ্ছে আপনাদের ভাইয়া। কয়েকবার সিদ্ধ মোমো দিছিলাম তো খায় নাই, পছন্দ করে না। ভাজাগুলি কিন্তু দেখতে সুন্দরই লাগে। হচ্ছে আমি আধা পোয়া হচ্ছে পোলাও চাল দিয়ে 1 কেজি দুধ দিয়ে রান্না করতেছি পায়েস। 2-3টা এলাচ দিছি আর স্বাদ মতো হচ্ছে চিনি। যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি একটু ঘুটে দিব। লেবু দেওয়া হয়েছে এটার ভিতরে। বরফ কয় টুকরা দিব? 2 টুকরা। এই বরফ গুলো আমি উঠাতে পারি না, কি এক সমস্যায়। তোরা কিভাবে উঠাইস? আমি তো পারিও না। তাই তো পারিস, শক্ত। ও পেরেছি পেরেছি, 3 টুকরা দিলাম আর কি। চিনি দেওয়া হয়েছে? চিনি কি এটার ভিতরে আছে? আর কয় মিনিট আছে তাইফা, দেখো তো কয়টা বাজে। তাই 6টা বাজতে 12 মিনিট আছে। তাইফা মনে কাজ করতেছে? বাবারি বাবা, দেখছেন তাইফা কত কাজের মেয়ে। কেটে দিছে কে ভাই? কেটে দিছে। পায়েসটি হয়ে গেছে, তো আমি হচ্ছে সামনের রুমে গেছিলাম, এসে দেখি অনেকটা দুধ নিচে পড়ে গেছে। ভাবছিলাম একটু দুধ দুধ করে ঘন ঘন করে রান্না করবো। ঠিক ছিল তো, বুঝিও লবণ কম হলে কিন্তু সবকিছু তোমার দায়। আমি হচ্ছে এটাকে ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগবে। আমাদের এই বাটির 4টা ছিল না, আরেকটা কই তাসনিম? কলা ওইখানে রেখে আসছো যে, কলা ও সিরা না, সিরা করি নাই তো আজকে। তুমি আমাকে জিজ্ঞাসা করছো? এটা কি দদি? না ফ্রিজে রেখে দিব কালকের জন্য। খাবা তুমি একই দোকানের? কোন দোকান দিয়ে আনছে এখন? এখান তো খাওয়াও যাইত আমি খাই সাইও। আর
বুটকুড়ি রান্না হচ্ছে রান্না করা। মোটামুটি টেবিলটি গুছিয়ে নিলাম। পায়েস হচ্ছে এই পায়েসটা, অনেক ঘন হয়েছে মাশাল্লাহ, জানি না খেতে কেমন হবে। আর এখানে আছে চিকেন ফ্রাই, আলুর চপ, বেগুনি, ট্যাং আর লেবুর রস একসাথে, আর হচ্ছে ফ্রাই মোমো, স্টিম মোমো, তরমুজ, পায়েস, সালাদ, টমেটো সস। সাইফা রেডি খাওয়ার জন্য, রেডি কি? সাইফা তো স্বাধীন রোজা থেকে খুবই, তুমি কি খাবা আর কি খাবা, সব খাবা? তাসনিম কি খাবা? অলয়েস তাই তো প্রত্যেক দিন তোমারটা আমি খেয়ে ফেলি, আজকে তোমাকে আমি আগে দিয়েছি। বিসমিল্লাহ, আইসটা আগে খাই। পায়ে হয়েছে নি কম হয়েছে বুলু, বসিয়ে দিলাম। স্বপ্নকে খাওয়াতে খাওয়াতে আমার অনেক দেরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে বড় সাইজের দুটি শোল মাছ ছিল, সেই শোল মাছ দুটি ভুনা করবো, একটু ছোট ছোট সাইজ করে কুটে হালকা ভেজে তারপরে ভুনা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মশলাটি হচ্ছে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, টমেটো, সামান্য আদা বাটা দিয়ে হচ্ছে মাছগুলো আমি ভুনা করব, একটু মাখা মাখা জল থাকবে আর কি। আগে কি লিখছিলে ওগুলো দেখাও, এই 1 থেকে 20 পর্যন্ত লেখার আগে তোমাকে লেখা দিয়েছিলাম না, ওইটা দেখাও তো। ফাঁকা রাখবে না, ওকে? জেল পেন দিয়ে লিখতে নিষেধ করলাম না তোমাকে? এগুলো জেল পেন, এই দেখছো, এই দেখো, এবার ধরো, এই দেখো, না এটা জেল পেন না, ওটা জেল পেন, এটা দাও, জেল পেন দেখান নিও। কি করছো হাত দেখি, লিখতে লিখতে এরকম কেন হয়েছে? এই দেখো, এই দেখছো, এটা জেল পেন, যখন কলম এভাবে ধরবা, এই দেখো, এই দুইটা ধরছি আমি, এই দুইটা ধরলাম, এই কোনটা দিয়ে লেখি নাই, দেখছো কোনটা দাগ বসছে, এটা জেল পেন, এটা দিয়ে লিখিও না, ঠিক আছে? এটা বাদ, এটা দিয়ে লেখো। হয়েছে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, বাচ্চাদের পড়াচ্ছি আর হচ্ছে রান্না করতেছি। তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে, ডিম ভেজে নিচ্ছি। ডিম আসলে আজকে ভাজার ইচ্ছা ছিল না, এটা হচ্ছে হাঁসের ডিম। আপনাদের ভাইয়া আজকে অফিস থেকে আসার সময় দুপুরবেলা হচ্ছে 10টি হাঁসের ডিম নিয়ে আসছে, তো তাই ভাবছে ওর মজা, পরে যে দেখে যে মজা না, ডিম ধরে ফেলে দিছে প্যাকেট, সেখান থেকে 4টা ডিম ভেঙে গেছে আর 6টা ডিম ভালো আছে। তো আপনাদের ভাইয়া তাইফাকে যে ধমক দিছে আজকে, তাইফা আসলে প্রায় এরকম করে, মজা না আনলে যে প্যাকেটটা হাতে থাকে ওইটা ফেলে দেয়, তো ডিম যে ভেঙে যাবে সেটা আসলে সে বুঝে নাই। ডাল রান্না করব, ডালটা হচ্ছে অল্প করে একটু ডাল রান্না করব, ডিম দিয়ে ডাল দিয়ে খেতে মজা হবে ইনশাআল্লাহ। আজকে হাত দিয়ে যা যা পড়তেছে, আমার জগ একটা আমি ভেঙে ফেলছি, তো আসলে ইচ্ছা করে ভাঙি নাই, হাত থেকে পড়ে অটোমেটিক কিভাবে পড়লো, কিভাবে ভাঙলো আসলে আমি জানি না, ভেঙে গেছে, মনে হচ্ছে আমার কি বলবো, খুবই কষ্ট হচ্ছে। তো আপনাদের দেখালে এটা তো ভিডিওতে থেকে যাবে, তো
তারপরে পরবর্তী যখনই দেখবো তখনই কষ্ট লাগবে, এই জন্য দেখাই নাই, না দেখলে ভুলে যাব। তো এখানে হচ্ছে 1 কাপ ডাল দিলাম, 1 কাপ ডাল আমি রান্না করব। ডিমের সাথে ডাল খেতে কিন্তু ভালোই লাগবে। আপনাদের ভাইয়া আসছে, কে আরে কইব না, ইলা আর কিচ্ছা লাগে, হাড্ডি ফড়ি ভাঙ্গি গেছে। তো ডালটা হচ্ছে ধুয়ে নিয়ে আসি, তারপরে বসিয়ে দিব। অফ ক্যামেরা আমি ডালটা রান্না করে নিলাম, রসুন তারপরে শুকনো মরিচ দিয়ে বাগার দিছি আর কি। তো আমার রান্না বান্না মোটামুটি শেষ, আর ধোয়া পাল্লাও করা হয়ে গেছে, থালা বাটি ধুয়ে ফেলছি, চুলা মোছা হয়ে গেছে, তারপরে এদিকে থালা বাটি ধোয়া হয়ে গেছে। তো একটু মেয়ের রুমে চলে আসলাম, আসলে কাজ করতে করতে আমি আজকে শেষ, আমার মেয়ের পড়া শেষ। এই যে কি লিখতেছিল দেখাও, তাসিম হচ্ছে ডায়েরি লিখতেছে, সে ডায়েরি লেখা শিখতেছে কিভাবে ডায়েরি লিখতে হয়, জীবনী কি সে তার জীবনী লিখতেছে। কি আছে তার ভিতরে? কিছু নাই, মানে কখন কি করতেছে কখন কি না করতেছে একটু একটু করে সেটা লিখতেছো, তাই তো? এক মাস আগে একদিন লিখছে আর 1 মাস পর আজকে লিখতেছি। তাই 1 মাস আগে লিখছো আর আজকে লিখতেছো? তো এত কিছু রান্না করলাম, আমার মেয়ে হচ্ছে খাবে না বলতেছে, আম্মু আমার পেট ফেঁপে গেছে, এখন খাবো না, এখন হচ্ছে ঘুমাবো, তাই তো? ভোর রাতে খাবে? তো এত কষ্ট করে আমি কেন রান্না করলাম বলেন তো? সকালে ভালো থাকবে না? না মানে ভোর রাতে, ভোর রাতে খাবে তাই। তো ঠিক আছে, আমি আজকে আর ভিডিও বানাতে পারবো না, আমার শরীর একদম মানে ব্যাটারি লো হয়ে গেছে, 0 লেভেলে চলে আসছে, সেটা তো আমার চোখ দেখে বোঝা যাচ্ছে, তাই না? তো আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইকের জন্য সবার কাছে অনুরোধ থাকলো। যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।